মাম্মা আট করছো? এটা মাম্মাকে আট করেছো বাবা? দাদা শেষ করুক, আট করা শেষ করুক। আসলে এর হাতও হাতটাও তো খুব দ্রুত আট করতেছে। এখন তো শেখেনি, তাও তো তার একটা ধারণা এরকম। হ্যাঁ সেইটাই তো, একটা স্ট্রাকচারে দাঁড় করাতে হবে, সেটা সেই মারাত্মক ব্যাপার। আমার টুটটুরি শোনা এখন ফিডার বেবি, অরিশাকে আট করছে সে। আব্বু আব্বু বড় আব্বু বড় আট করছে। ও রং করবে, রং করবে। কাকে কাকে আট করেছো বাবা? ওড়িশা কোনটা? ওড়িশা আমার বেবিটা কোথায়? ওয়াও সুন্দর, ও তোমার ড্রেসটা রেড কালার? মাম্মার ড্রেসটা কি কালার? আচ্ছা মাম, আচ্ছা করো, সমস্যা নেই। কত দ্রুত এঁকে ফেললো। বা ফারহানও তো সুন্দর আঁকে। ফারহান তুমি তো সুন্দর আঁকো ফারহান বাবা? ফারহান বাবা তো অনেক সুন্দর আর্ট করে, তাই না বাবা? ওকে ওকে, কি দিলে হবে বাবা? এখানে কালো দিলে হবে, এখানে পিঙ্ক দিলে হবে। প্ল্যানিং, সে প্ল্যানিং করে ফেলছে। ওকে ওকে ডান, নাইস। এখানে পিঙ্ক দিলে হবে, এখানে কালো দিলে হবে। এটা কাকে কাকে রং করতেছো বাবা? আমাকে? তোমাকে? মাম্মা কি ব্ল্যাক ড্রেস পরেছে? কি বাবা জামার সাথে রেড ম্যাচিং দিবে? আচ্ছা সোজটা রেড কালার। ওয়াও ওয়াও, আব্বু কি কালার পরেছে বাবা? পার্পল কালার, ওকে গুড। আবু পার্পল কালার পড়েছে? ও বাবা, ফারহান দিকে হেভি ছবি আছে ফারহান। বাবা কি সুন্দর হয়েছে বাবা ফারহান, কি সুন্দর ছবি করেছো তুমি।